আসসালামু আলাইকুম সবাইকে আমি থেকে করে চলে আসলাম আপুরা আমাকে একটু তাড়াতাড়ি করে জয়েন করবেন ওকে আমার যেদিন দুইটা থাকে লাইফ একটা লাইভ লেট হলে তারপরে লাইফ দেখা যায় যে আমার লেট হয়ে যায় তো যাই হোক আপুরা একটু তাড়াতাড়ি করে জয়েন করবেন আমি লাস্ট লাইভে বলে গিয়েছিলাম যে আজকে সব হচ্ছে এক্সক্লুসিভ লাইভ হবে আজকে হচ্ছে সব এক্সক্লুসিভ কালেকশন দেখানো হবে তো একদম সুন্দর করে যেমন কথা তেমন কাজ এক্সক্লুসিভ ড্রেস নিয়ে চলে আসলাম আপুরা একটু তাড়াতাড়ি করে জয়েন করে আমাকে বলবেন যে নেট আর লাইট সবকিছু ক্লিয়ার আছে কিনা কারণ হচ্ছে অনেক লেট হয়ে গিয়েছিল তো এর জন্য আমি আজকে এখন কিছু চেক করে আসতে পারিনি আমি শুধু এসেছি আর লাইফটা স্টার্ট করে দিয়েছি নর্মালি আমি হচ্ছে গিয়ে দেখি সব কিছু চেক করে আসি যে ক্যামেরা ঠিক আছে কি না লাইট ঠিক আছে কিনা তো যাই হোক আজকে চেক করা গেল না আপুরাই আমাকে জানিয়ে দিন আর দেখেন আমি আজকে অনেক সুন্দর ড্রেস পরে এসেছি আর এটা খুব সুন্দর কিউট একটা নাম দিয়েছি ডাস্টি গ্রে ওকে ডাস্টি তো দিয়েছি তাই না হ্যাঁ যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে একদম দ্রুত করে অর্ডার করে দিবেন ঈদ ড্রেস সুন্দর সুন্দর খুব গড় ড্রেস করে কাজ করা হাই আপি হ্যালো সুমাইয়া আপু হাই আপু হ্যালো এঞ্জেল প্রিয়ন্তি প্রিয়া আপু হাই আপু আবার তোমার লাইভ দেখতে চলে আসলাম রূপা তার আপু লিখেছেন হ্যাঁ একদম আমি লাস্ট লাইভে বলেছিলাম না এই লাইভে কিন্তু সবাইকে দেখতে চাই কারণ এই লাইভের ড্রেসটা অনেক 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 গর্জেস অনেক 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 সুন্দর সাথেই প্রাইস কি আর বলবো প্রাইসটা বললেই আপনারা বুঝতে পারবেন আর ক্লিয়ার আপি সুমাইয়া আপু লিখেছে কেমন আছো এঞ্জেল প্রিয়ন্তি আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু তুমি আবার অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এবার অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছ বেস্ট কমেন্টটা কোথায় গেল তিয়াশি আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমাকে প্যাকেটটা দিয়ে দাও আমি দেখানো স্টার্ট করে দিচ্ছি আপু আমি কি আপু আমি পরশু একটা ড্রেস অর্ডার করেছি গতকাল কনফার্ম করেছি ওটা কখন পাবো আপু যদি কনফার্ম করে থাকে তাহলে ইন ঢাকা হলে কিন্তু গতকালকে পেয়ে যাওয়ার কথা আর যদি কনফার্মেশন কলের পরেও না পান তাহলে হচ্ছে গিয়ে একটু পেজিং বক্স করেন আর আউট অফ ঢাকা হলে আপনার ড্রেস অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি আজকে কালকের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ওকে মাসাল্লাহ রোজা আপু লিখেছে হাই আপু হ্যালো উর্মি আপু কেমন আছেন আপু তোমার তুমি অনেক ভালো তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ পি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে এই ড্রেসে যেটা আমি দেখাচ্ছি দেখেন এত গর্জেস এত হেভি ওয়ার্ক করা যে কি আর বলবো এই ড্রেসটা যেটা আমি দেখাচ্ছি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শ্রী থেকে এসেছে ঠিক আছে শ্রী ড্রেস এখানে শ্রী ডিটেলস খুব সুন্দর করে লেখা আছে আর এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর গর্জেস একদম ফুললি সিকোয়েন্স ওয়ার্ক করা একটা ড্রেস শুধু সিকোয়েন্স না এমব্রয়েডারিও আছে সিকোয়েন্সও আছে সবকিছু খুব সুন্দর করে দেয়া এটা আপনারা স্ক্রিনশট অথবা হচ্ছে কি বলে ডাস্টি গ্রে লিখেও কিন্তু অর্ডার করে দিতে পারবেন মাসাল্লাহ ড্রেসটা অনেক গর্জেস বুশরা আপু লিখেছে অনেক আমি ড্রেসটাকে আপনাদেরকে ডিটেলসে দেখাই হ্যাঁ ড্রেসের কিন্তু ফুল বডি আপনার কাজ করা ফুল বডি কাজ করা পুরো ওড়না আপনার কাজ করা ওড়নাটা দেখেছেন ওড়নাটা কিন্তু হালকা পাতলা ছিটা কাজ করা না ওড়নাটা কিন্তু পুরোপুরিভাবে কাজ করে এখানে আবার একটা খুব সুন্দর করে প্যানেল দিয়ে চার পাশে কিন্তু ওড়নাটা ফিনিশিং করে দিয়েছে আর সাথে এটার স্লিভটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গর্জেস কাজ করা আর এটার স্লিভটা আমার টেলর ল একদম মানে আমি ফুল স্লিভ দিতে বলেছিলাম এর জন্য এখান থেকে এক্সট্রা কাপড় দিয়ে ফুল স্লিভ করে দিয়েছে আমি আপনাদেরকে ডিটেলসে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গ্রে কালারের মধ্যে শেয়ার ডান বুলি আপু লিখেছে থ্যাংক ইউ আপু কমেন্ট পড়ো না ওয়ারিসা আপু এ দেখেন কমেন্ট পড়ে দিলাম আচ্ছা কারা কারা আমার লাস্ট লাইভেও ছিল এটা এম্ব্রয়ডারি কোথায় নেকে কারা কারা আমার লাস্ট লাইভেও ছিল এখন লাইভেও আছেন কমেন্ট করেন দেখি পড়ি হাই এঞ্জেল কমেন্ট পড়ো আল আরফ আপু দেখেন কমেন্ট পড়ে দিয়েছে ছয়টা গ্রুপে শেয়ার করেছে বুলি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই দেখেন এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট এটার কালারটা আমি বলে দিই এটার যে নেটের কালারটা ফুললি হচ্ছে গিয়ে ড্রেসটা নেটের মধ্যে আছে ঠিক আছে ড্রেসটা হচ্ছে গিয়ে নেটের মধ্যে আছে আর এই যে নেটটা এটাকে বলে হচ্ছে গিয়ে বাটারফ্লাই নেট মানে হলো গিয়ে সফট এটা আপনারা দেখবেন ক্যাটালগের মধ্যে লিখা আছে এটার যে নেটের ফেব্রিকটা নেটের ফেব্রিকটা অনেক নরম আর সফট অনেকগুলো আছে না যে একদম একটু খসখসা টাইপের ওরকম না ওকে আমি আছি সুরাইয়া তার আপু আমি ছিলাম আয়সা সিদ্দিকে আসা আপু লিখেছে আমি আমি হ্যাঁ অনেককেই দেখা যাচ্ছে আল্লাহ যে আমার লাস্ট লাইভে ছিল এখনই লাইভে মানে আমাকে দুইবার ধরেই দেখছেন তাই না থ্যাংক ইউ সো মাচ এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে সফট বাটারফ্লাই নেটের মধ্যে আছে আর কালারটা হলো গিয়ে গ্রে এটার নেটের কালারটা গ্রে কালারের মধ্যে দেয়া আর এটার ফুল বডি হচ্ছে গিয়ে সিলভার কালারের সিকোয়েন্স আর জড়ির কাজ করা আছে সিকোয়েন্স আর সুতার কাজ। জড়ির কাজ করা এই দেখেন এইখানে এই যে কাজগুলো আপনার দেখতে পারছেন এটা হচ্ছে গিয়ে আপনার সুতার কাজ আর হলো গিয়ে সিলভার কালারের জড়ি দিয়ে কাজটা করা ঠিক আছে ফুল বডি কিন্তু খুব সুন্দর করে কাজটা করা আছে আর এছাড়া আপনার পুরো বডিতে যে যেগুলো এরকম ঝিকিমিকি ঝিকিমিকি করছে এটা হচ্ছে গিয়ে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক দেখেছেন এগুলো হচ্ছে কি আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা ফুল বডিতে খুব 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 সুন্দর করে দেখেছেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে একদম লম্বা লম্বা স্ট্রাইপ টাইপের একটা কাজ করা স্ট্রাইপ টাইপের এমব্রয়ডারি করে

কাজ করা আছে এই দেখেন খুব 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 সুন্দর করে হ্যাঁ প্রাইস অবশ্যই বলে দিব প্রাইস কিন্তু অনেক রিজনেবল হবে অনেক 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 রিজনেবল হবে যারা নাকি রিজনেবল প্রাইসে পার্টি ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন ও আরবার এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্টে এটা দেখিয়ে শেষ করে নে এই দেখেন কামিজের নিচে খুব সুন্দর করে ঘন করে চড়া করে জড়ি দিয়ে কাজটা করা জড়ি না সরি সিকোয়েন্স দিয়ে কাজ করা মেইনলি ড্রেসটা হচ্ছে গিয়ে সিকোয়েন্সের উপরে একদম পুরো ঝিকিমিকি চিকি চিকি একদম আই মিন খুব ঝিকিমিকি টাইপের কাজ করা একদম পুরো আচ্ছা এটা না নিচে একটা প্যানেল আছে প্যানেলগুলো দিয়ে দাও ভুলে গিয়েছি যেখানে আরও অনেক কিছু আছে আচ্ছা ফার্স্টে যেটা বলতে চাচ্ছিলাম ভুলে যাব সেটা বলে নেই ড্রেসটা আপনার মেইনলি কলি স্টাইলে করা আছে কলি স্টাইলে করা মানে হচ্ছে গিয়ে যে এই যে এই পাশে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এইটা একটা এটার পার্ট এই একটা পার্ট আর মাঝখানের একটা ঠিক আছে তিন জিনিসটা করা আছে আর এইখান থেকে মেইনলি কলির স্টিচিংটা আছে ওকে ইনবক্সে রিপ্লাই দিয়ে দিবে আপু ইনবক্স করে রাখেন রিপ্লাই দিয়ে দিবে মেইনলি হচ্ছে গিয়ে এই জায়গাটা আপনার কলি করে দেয় যে এখান থেকে দেখলে বুঝবেন এই যে এই জায়গাটা আপনার কলি করে দেয়া আছে তো কারো যদি এটা আমি কিন্তু এটাকে কলিটাকে আচ্ছা না আমারটা বলেছে আমার টেলর করেনি আমি কিন্তু বলেছিলাম যে এই কলিটাকে কেটে সামনে আনতে কারণ আমার বডিতে হচ্ছে গিয়ে এইটা দিয়ে হয়ে যাবে এই পুরোটা কাজ আসবে না এর জন্য যাই হোক আমার টেলর করেনি আপনি হচ্ছে গিয়ে এটাকে চাইলে কলি করে জিনিসটাকে সামনে আনতে পারেন যদি আপনি এই কাজের সাথে এই কাজটাও রাখতে চান তখন কিন্তু এই জিনিসটাকে কলিটাকে কেটে সামনে এনে স্টিচ করে নিতে পারবেন অথবা এটা যেভাবে আছে আমার মতো নর্মালভাবে জিনিসটাকে বানিয়ে ফেলতে পারবেন ওকে আর ড্রেস আপনা সাথে আপনার কালারফুল প্যানেলও দেওয়া আছে অ্যাশ এর সাথে ব্লুর কম্বিনেশন হাই আপু হ্যালো তামান্না আপু কেমন আছেন আপু লাস্ট লাইভে ছিলাম এখনো আছি দুইটা লাইভই শেয়ার করে দিয়েছি মুন রায় আপু হ্যাঁ মুন রায় আপু আমার লাস্ট লাইভেও ছিল এখনো আছে অনেক সুন্দর ড্রেসটা রোজা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ এই দেখেন এটার স্লিভটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা স্লিভটাও নেটের মধ্যে আছে স্লিভের মধ্যে এই যে ব্লু কালারের সুতার কাজ করা সিলভার কালারের জরির সাথে সিলভার কালারে এই যে সিকোয়েন্সে কাজ করা আছে সিকোয়েন্সে কাজটা কিন্তু খুব ঘন দেখেছেন একদম খুব মানে ঘন আর গর্জেস যে কাজটা থাকে একদম ঘন ঘন করে সেই কাজটা করা আছে দেখেছেন পুরো এর মধ্যে কিন্তু সিলভার দিয়ে কাজটা করা এছাড়া পুরো মধ্যে স্ট্রাইপ স্ট্রাইপ করে সুন্দর করে না গোল্ডেন গার্লটা হ্যাঁ গোল্ডেন গার্লটা স্টক আউট হয়ে গিয়েছিল এখন আমি মেবি কালকে দেখলাম দুই এক পিস অ্যাভেলেবেল আছে টু পেজ ইন বক্স করতে হবে আমি শিওর জানি না এই দেখেন এটা পুরো স্লিভটা স্ট্রাইপ স্টাইলে পুরো সিকোয়েন্স দিয়ে আর জড়িয়ে দিয়ে কিন্তু কাজ করে দিয়েছে হাই আপো হ্যালো সিনা রহমান আপো কেমন আপু ওকে এটা হচ্ছে গিয়ে স্লিপটা পুরো স্ট্রাইপ স্ট্রাইপ করে বডির মতো করে কাজ করা আচ্ছা এটা প্যানেল গুলো দিয়ে দাও আমি ফার্স্ট বডিতেই দেখাই ও এখানে কিন্তু শ্রী ট্যাগ আছে এখানে না ছিল আর এই যে দেখেন অরিজিনাল হোলোগ্রামও কিন্তু আছে আছে ঠিক একদম সব কিছু সাথে আপনারা পেয়ে যাবেন ক্যাটালগের মধ্যেও সরি হোলোগ্রামটা ক্যাটালগের মধ্যে দেখিয়ে দিয়েছে আর এখানে যে ট্যাগ লোগো কিছু দেখিয়ে দিয়েছি ড্রেসের মধ্যে যে দেয়া আছে ওকে তো এই হচ্ছে আপনার ড্রেসটা এখন আমি এটার প্যানেলগুলো দেখিয়ে দিই এই দেখেন এটার সাথে ফার্স্টে নেকেরটা দেখে এটার সাথে খুব সুন্দর একটা দেখেন। খুব সুন্দর একটা নেকের প্যাচ দেয়া আছে নেকটা অলরেডি কাজ করা। আপনারা যদি চান এটাকে পান গলা দিয়ে দিয়ে বানাবেন ওটাও করতে পারেন আর যদি চান এই সুন্দর কাজটাকে নেকে বসাবেন তাও কিন্তু এই যে দেখেন এটাকে বসিয়ে ফেলতে পারবেন কারণ কাজটা খুব সুন্দর করে করা এখানে সিলভার আর ব্লু কালারের এমব্রয়ডারি দেয়া আছে সিলভার জরির কাজ আছে সাথে কিন্তু এই দেখেন সিলভার কালার দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছে দেখেছেন পুরো কিন্তু সিলভার সিকোয়েন্স দিয়ে কাজটা খুব সুন্দর এই যে এই জায়গা ডিজাইনটা দেখেন এই জায়গায় ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর করে কাজ করে দেখেন ফিনিশিং করে দিয়েছে ঠিক আছে ভি শেপের নেক দেওয়া আছে ভি নেকটা দিয়ে এটাকে বানিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে নেকের এক্সট্রা প্যাচ দিয়েছে অবশ্য এক্সট্রা প্যাচ কারণ অলরেডি ড্রেসটা কাজ করা নেকেই প্যাচ আছে বলে যে উপরে কাজটা হালকা এমন না উপরে কিন্তু গর্জেস করে কাজ করা আর আরেকটা প্যানেল দিয়ে দিয়েছে এই যে দেখেন এটাও কিন্তু একদম ঝিকিমিকি করে সিকুয়েন্স দিয়ে কাজ করা সিলভার দিয়ে দিয়ে কাজ কাজ করা করা আছে ব্লু কালারের করে ওটার উপরেও কিন্তু সিকোয়েন্স হাই আপু হ্যালো জান্নাতুল আপু অসম্ভব সুন্দর রোমানা আপু লিখেছে থ্যাংক ইউ এই প্যানেলটা যেটা সেটা হচ্ছে আপনারা প্যান্ট বানালে প্যান্টের নিচে দিতে পারবেন আমি কিন্তু এটাকে কামিজের নিচে বসিয়েছি দেখেন আমারটা দেখা যাচ্ছে না আমি কিন্তু কামিজের নিচে এটাকে বসিয়েছি আপনারা চাইলে এইটাকে কামিজের নিচে আমার মতো করে বসিয়ে ফেলতে পারবেন আমি বসিয়েছি কেন কামিজে তাহলে কামিজটা কাজ করা আমাকে ওড়নাটা দিয়ে দাও কামিজটা কাজ করা আরও বেশি গর্জেস হবে এর জন্য আপনারা চাইলে কামিজেও দিতে পারেন অথবা হচ্ছে গিয়ে প্যান্টের মধ্যেও ডিজাইন করতে পারেন এটা আপনাদের ইচ্ছা কিভাবে করে জিনিসটাকে বানাবেন ওকে আর এই হচ্ছে গিয়ে এইটার অনেক সুন্দর ওড়না এই দেখেন এই হচ্ছে কি এটার অনেক সুন্দর ওড়না ওরনাটাও কিন্তু ওরনাটাও তো বাটারফ্লাই নেটের মধ্যে আছে তাই না হ্যাঁ ওরনাটাও কিন্তু আপনার বাটারফ্লাই নেটের মধ্যে দেয়া যেটা নাকি সফট নেট হয় নাইস ড্রেস নুসরাত আপু লিখেছে থ্যাংক ইউ নাইস আপু তাসফিয়া তিশা আপু লিখেছে না সেম ড্রেসে কিন্তু অন্য কালার হবে না আমি কিন্তু বারবার করে সেম জিনিস বলছে আমাদের যে ড্রেসগুলো এসেছে এটা সেম ড্রেসে অন্য কালার হবে না আর জিনিসটা কিন্তু আপনি অতটা অ্যাভেলেবলও পাবেন না আই মিন খুবই ইউনিক ইউনিক কালেকশন এগুলো আর এগুলো হচ্ছে গিয়ে মানে এটা যেটা দেখাচ্ছে এইটাই ওকে এটা সেম জিনিস অন্য কোনো সেকেন্ড কপি টাইপের কোনো কিছুই এটার আপনারা পাবেন না আমি উপমা আপুই হ্যাঁ উপমা আপু প্রাইস বলে দিচ্ছি বলে দিচ্ছি কিন্তু অনেক রিজনেবল হবে ঠিক আছে জন্য স্ক্রিনশট নিয়ে রাখেন ওরনাটা দেখেন ওনাটা হচ্ছে গিয়ে নেটের মধ্যে আছে নেটের মধ্যে বাটারফ্লাই আর পুরো ওরনাতে কিন্তু এই যে কাজ করা ওরণার একটা ডিজাইন হচ্ছে গিয়ে চিকুন চিকুন করে জড়ি দিয়ে চিকুন চিকুন করে এই যে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে মাঝখানে আবার সুন্দর সুন্দর করে ডিজাইন আছে এই কাজটা হচ্ছে গিয়ে ওরণার আই মিন স্লিভ আর বডিতে যেটা সেটা ওয়াও নুসরাত আপু লিখেছে আবার আরেক জায়গা থেকে দেখেন মোটা করে জড়ি দিয়ে কাজ করে সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে দেখেছেন একদম যেটাকে নাকি ঘন ঘন কাজ বলে ঘন ঘন কাজ করে সুন্দর করে কাজ করে দিয়েছে আর পুরো কিন্তু আপনার কাজ করা ওড়নাটা হালকা পাতলা ছিটা ছিটা কাজ না পুরো ওড়না কাজ করা আর ওর চার পাশে ব্লু কালারের হ্যাঁ একটা ব্লু কালারের ফেব্রিকের উপরে জড়ি দিয়ে আর সিকোয়েন্স দিয়ে কাজ করে দিয়েছে তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ তাসফিয়া তিসা আপু থ্যাংক ইউ সো মাচ প্রাইজ বলে দিচ্ছি দুই মিনিট শেষ আমার ড্রেস দেখানো শেষ এই দেখেন এই পুরো ওড়নার চারপাশে কিন্তু আপনার এই কাজটা করে পুরো ওড়নাটা কিন্তু ফিনিশিং করা মানে ওড়নাতে কিন্তু এক্সট্রা কোনো কাজ করতে হবে না আর ওড়নাটা যেরকম চড়া দেখতে পাচ্ছেন ওড়নার চড়া আমার কাছে মনে হয় ফর্টি এইট হবে ওড়নাটার চড়া ফর্টি এইটের মতো হবে কারণ অনেক চড়া আর সাথে ওড়নাটা অনেক লং একদম লম্বা লম্বা ওড়না আচ্ছা আমাকে এখন মেজারমেন্ট এপার ড্রেসটা দিয়ে দাও আর এটা হচ্ছে গিয়ে স্যান্টুনে ইনার আর প্যান্ট ওকে ড্রেসটা জোস রাহি আপু লিখেছে আপুটা সব সবসময় সুন্দর মাসাল্লা মিহা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ যারা লাইফটা লাইফটাকে শেয়ার করে দিবেন ওকে এটা হচ্ছে গিয়ে স্যান্টুনের প্যান্ট এটা না স্যান্টুন কারণ এটার মধ্যে ফ্লেভারটা বেশি কটনের আর যে শাইনি জিনিসটা একটু কম এটা লাইভেই দেখা যাচ্ছে তাই না লাইভেই বোঝা যাচ্ছে স্যান্টুনের মধ্যে প্যান্ট আর ইনারে ফেব্রিকটা আছে ফোর পিসের একটা ড্রেস আচ্ছা দিয়ে দাও মেজারমেন্ট টেপটা আমি এটার বডি আর লেন্থ আপনাদেরকে মেপে বলে দিচ্ছি কিন্তু এটার লেন্থ আপনারা বড় করে নিতে পারবেন কারণ এটার নিচে অনেক লম্বা একদম সাত আট ইঞ্চের মতো হবে সাত আট ইঞ্চ লম্বা আই মিন সাত আট ইঞ্চ চড়া একটা প্যানেল দেয়া আছে ওকে আচ্ছা এটার বডি অনেক দেখাচ্ছে এত চড়া এটা থার্টি টু সিক্সটি ফোর এটার বডি হচ্ছে সিক্সটি ফোর ইঞ্চ দিয়ে আমার কাছে ধরেই মনে হচ্ছিল যে বডিটা অনেক চড়া ও আর যেটা সেটা হচ্ছে এই যে দেখেন স্লিভের নিচে আমার এখানে দেখেন এক্সট্রা একটা প্যানেলের মতো এটা হচ্ছে গিয়ে এই যে বডির সাইডে যে কাপড়টা কারণ বডি অনেক চড়া সিক্সটি আমার কিন্তু এত দরকার পড়ে না আমার তো এটা পুরোটাই বলতে গেলে বাদ পড়ে গিয়েছে পুরোটাই আমার এই যে বডি থেকে বাদ পড়ে গিয়েছে শুধু নিচে থেকে অল্প একটু এসেছে এখান থেকে দুই তিন ইঞ্চ নাকি চার ইঞ্চের মতো কাপড় নিয়ে যে আমার টেলর স্লিভের নিচে বসিয়ে দিয়েছে আপনারাও চাইলে এরকম করে বসিয়ে স্লিভটা আরও লম্বা করতে পাড়েন ঠিক আছে কatán পার্টি ওয়াইড ড্রেস আনো আছে ঠিক আছে আনবো তোমার জুয়েলারিটা হবে আমার জুয়েলারি সোল্ড আউট হয়ে গিয়েছে আমার জুয়েলারি তো দেখিয়েছিলাম অনেক আগে অনেক আগে না এক সপ্তাহ আগে মনে হয় দেখিয়েছিলাম সোল্ড আউট হয়ে গিয়েছে কিন্তু আমার জন্য একটা রেখে দিয়েছি কারণ আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আরে এটার ফ্রন্ট কেন চলে যায় আচ্ছা এটার লেন্থ কিন্তু আপনার ফর্টি ফাইভ ইঞ্চ ঠিক আছে এটার লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চ পর্যন্ত দেয়া আছে সাথেই সাত আট ইঞ্চ চড়া একটা আপনার নিচের প্যানেল দেয়া আমি কিন্তু প্যানেলটাকে চাপা বসায় না ওভাবে করে বসিয়েছি আমি কিন্তু এক্সট্রা ভাবে ঝুলিয়ে জিনিসটাকে বসাই নি চাপা বসিয়ে দিয়েছি যার জন্য আমি কিন্তু নর্মাল লেন্থ বানিয়েছি মেবি ফর্টি এইট হবে আমারটার লেন্থ কিন্তু আপনারা যদি চান তাহলে এটাকে আরও হচ্ছে গিয়ে লং করতে পারেন কারণ এই দেখেন এটা কিন্তু নিচের জন্য চড়া দিয়ে দিয়েছে নেকের জন্য এক্সট্রা প্যাচ দিয়ে দিয়েছে যদিও এটার গলাটা কিন্তু পুরোটা কাজ করা ঠিক আছে একদম এটার গলাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আই মিন পুরো কাজ করা এর জন্য যদি কি বল প্যাচটা আপনি দিতে চান আমাকে ক্যাটালগটা দিয়ে দাও যদি নেকের প্যাচটা আপনি দিতে চান তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারবেন এই দেখেন আমি একদম এক্স্যাক্টলি অলমোস্ট আসলে ক্যাটালগের মতো করে বানিয়েছি চাইলে সেভাবে করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবস ড্রেস শ্রী ফ্যাবজের হলোগ্রাম ট্যাগ লোগো কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ফুল নেটের মধ্যে আছে কামিজটাও নেটের মধ্যে ওরনাটাও নেটের মধ্যে ওরনা কিন্তু অল ওভার কাজ করা ফিনিশিং করা চারপাশে এমব্রয়ডারি করে প্যানেল দিয়ে মাঝখানে পুরো সিকোয়েন্স দিয়ে ওনাটা ফিনিশিং করে দিয়েছে কামিজের ফ্রন্ট আর স্লিভ ফুললি এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করা দুইটা সাথে এক্সট্রা এমব্রয়ডারি দিয়ে দিয়েছে ফোর পিসের একটা ড্রেস এটার বডি হচ্ছে সিক্সটি ফোর ইঞ্চ আছে আর লেন্থ হচ্ছে ফর্টি সিক্স ইঞ্চ পর্যন্ত দেয়া কিন্তু এটা নিচে কিন্তু এক্সট্রা প্যানেল আছে যেটা দিয়ে আপনারা ফিফটি পর্যন্ত এটার লেন্থটা দিতে পারবেন আর এই ফোর পিস অরিজিনাল ইন্ডিয়ান শ্রি ফ্যাবসের প্রাইসটা বলে দিচ্ছি এটার নাম দিয়েছি হচ্ছে গিয়ে ডাস্টি গ্রে চাইলে ডাস্টি গ্রে লিখে অর্ডার করে দিতে পারেন এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই সুন্দর ড্রেসটার সুপার ডুপার রিজনেবল প্রাইস হচ্ছে তেইশো টাকা আর আরেকটা জিনিস এই ধরনের নতুন নতুন যে ইন্ডিয়ান কালেকশনগুলো এগুলো কিন্তু আপনি এখন মার্কেটে এখন এর সিচুয়েশনে আপনি তেইশো পঞ্চাশ টাকায় নতুন ইন্ডিয়ান পার্টি ড্রেস আপনি কখনো 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 পাবেন না কারণ এগুলো প্রাইস অনেক আই মিন অনেক আমরা এই যে দিচ্ছি আল্লাহ আমার সাজতে ভালো লাগে আপু এই জন্য আমি সাজি আমার না ভালোই লাগে সাজতে এর জন্য আমি সাজি আরো বেশি আমি আরো শিখছি শিখতে শিখতে যখন আরো শিখে যাব তখন আরো বেশি সাজবো কারণ আমার কাছে সাজতে ভালোই লাগে মেয়েদের তো সাজা সাজি তো ভালোই লাগে তাই না কেন আপনার ভালো লাগে না মেয়েদের তো আমি জানি যে সাজা গুজু ভালোই লাগে নিশা আপু অনলাইনে তোমার কাছ থেকে গত বছর আমার প্রথম ড্রেস নেয় এবারও নিয়েছি মাশাল্লাহ আল্লাহ আমিনা বেগম আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অবশ্যই রিভিউগুলো শেয়ার করবেন ঠিক আছে আপনাদের রিভিউগুলো অবশ্যই শেয়ার করে দেবেন ওকে তো এই ডাস্ট্রি গ্রেটার প্রাইস হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ফোর পিসের ড্রেস যাদের যাদের ভালো লাগবে আই মিন ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন অথবা হচ্ছে কি ডাস্ট্রি গ্রে লিখেও কিন্তু অর্ডারটা শূন্য করে প্লেস করে দিতে পারেন ফোর পিসে একটা ড্রেস এটা কিন্তু শুধু আই মিন নর্মাল এমব্রয়ডারি করে দেয়া না এটার সাথে এক্সট্রা প্যানেল দিয়ে দিয়েছে এক্সট্রা প্যাচ দিয়ে দিয়েছে যেটা আপনারা চাইলে সুন্দর করে হচ্ছে গিয়ে দিয়ে ইউজ করে বানাতে পারবেন আমি কিন্তু এই যে নেকের দিয়েছি আবার হচ্ছে গিয়ে আমি এই যে কামিজের নিচের প্যানেলটাও দিয়েছি দেখা যাচ্ছে না আমি প্যানেলও দিয়েছি কোথায় আটকালো আমি নেকের প্যাচটাও ইউজ করেছি কামিজের প্যানেলটাও দিয়েছি কিন্তু নেকের প্যাচটা আপনারা চাইলে যদি মনে করেন অন্য কোন ড্রেসে দিবেন দিতে পারেন কিন্তু জিনিসটা অনেক সুন্দর এটা নেকে দেওয়ার কারণে এখানে খুব সুন্দর একটা এই যে ব্লু কালারের মানে ডেফিনেশন আসছে তো ওনার সাথে জিনিসটা অনেক সুন্দর করে ম্যাচ হয়েছে কারণ ওনার সাইডেও কিন্তু ব্লু কালারের কাজ করা আছে হাই আপু হ্যালো সাইমা খাতুন আপু কেমন আছেন নাইস ড্রেস আপু তার থেকে সুন্দর আপু তুমি পপি একদার আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ যাদের ডাস্টি গ্রেটা ভালো লেগেছে স্ক্রিনশটে অর্ডার প্লেস করে দিতে পারবেন আপু সেদিনে পিঙ্ক ড্রেসটা পেয়েছি প্লিজ প্লিজ না প্লিজ প্লাজো ড্রেস আনে আচ্ছা ঠিক আছে ওকে 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 আচ্ছা ঠিক আছে আজকে জন্য এতটুকুই থাক যাদের ডাস্টিক রেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেড ইন বক্স করে দিতে পারবেন এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 তেইশশো টাকা করে অল ওভার কিন্তু জিনিসটা কাজ করে এটা কিন্তু হালকা পাতলা কাজও করা না অল ওভার কাজ করা এক্সট্রা প্যানেল প্যাচ দিয়ে দিয়েছে যাদের যেভাবে মন চাই সেভাবে বানিয়ে নিতে পারবেন প্রাইস কত প্রাইস বলে দিয়েছি প্রাইস হচ্ছে দুই টাকা তেইশশো টাকা করে ঠিক আছে মাত্র দুই টাকা যাদের যাদের ভালো লাগবে আমাদের পেজ ইনবক্স করে দিবেন আর যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমি প্রতিদিন দুইটা তিরিশে আর একটা তিরিশে ড্রেসের লাইভ করে অবশ্যই আমাদের পেজে জয়েন করবেন আর একটা তিরিশে আর দুইটা তিরিশে লাইভগুলো দেখে নেবেন যদি নোটিফিকেশন নাও আসে পেজে এসে ঘোরাঘুরি করবেন কারণ এখন আমাকে প্রতিদিনই লাইভে দেখতে পারবে আর আমাদের শোরুমগুলো কিন্তু এখন ক্লোজ আছে যখন ওপেন হয়ে যাবে আমরা জানিয়ে দিব পোস্ট করে অথবা লাইভের মাধ্যমে আর হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে আমাদের অনলাইন কিন্তু ওপেন আছে আপনারা চাইলে অনলাইনে অর্ডারটা প্লেস করে দিতে পারবেন যারা যারা অনলাইনে ড্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে জন্য তাহলে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে আবার আগামীকাল একটা তিরিশ অথবা দুইটা তিরিশে দেখা যাক কখন দেখা হয় দেখা হবে আর যারা আমার রেকর্ডে লাইফটা দেখবেন অবশ্যই লাইফটা শেয়ার করা একদম ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ সবাইকে